ইউনেস্কো স্বীকৃতি নিয়ে শুরু হয়ে গেল দুর্গাপূজো। শ্রীভূমি সহ উত্তরের তিনটি পূজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিখ্যাত তিনটি পূজোর উদ্বোধন করেন। রাস্তা যেন বন্ধ না হয়, সুজিত বসুকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার তিন দিন আগে পিতৃপক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজোর ঘোষণা করে দিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিখ্যাত তিনটি পূজোর উদ্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন শ্রীভূমি এফডি ব্লক তালা প্রত্যয়ের পুজো। মুখ্যমন্ত্রী প্রথমে শ্রীভূমি পুজোর উদ্বোধন করে জানান বৃহস্পতিবার থেকে পুজো হয়ে গেল, তবে তাকে বলতে শোনা গেল এখনো মা গয়নাগুলো পরেনি, মা ক্ষমা করো, চণ্ডী পুজো সহ অনেক ধরনের ব্যাপার আছে, তাকে তাই আমরা ফুল দিয়ে মোম দিয়ে মন দিয়ে অর্পণ করে ডেকে গেলাম। আর মহালয়ার তিন দিন আগে এভাবে উদ্বোধন শুরু হওয়ায় দুর্গাপুজোর রীতিতেও পরিবর্তন ঘটে গেল বলে মনে করছেন অনেকেই।